আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ইয়ারএস টিভিতে আপনাদেরকে স্বাগতম। সাথে আছি আমি হাকিম ইরশাদুল বারী। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটি বাজীকরণ ভেষজ সম্পর্কে আলোচনা করব। তো বন্ধুরা, বাজীকরণ ভেষজ ওই সকল ভেষজকে বলা হয় যে ভেষজগুলো প্রাইভেট সমস্যার সমাধানে অব্যর্থ মহা ঔষধ হিসেবে ব্যবহৃত হয়, তাকেই সাধারণত বাজীকরণ ঔষধ, বাজীকরণ ভেষজ বা বাজীকরণ রসায়ন বলা হয়। তো বন্ধুরা, এই বাজীকরণ রসায়নের কাজ হচ্ছে স্বাভাবিকভাবে শরীরের পুষ্টি সাধন করে প্রাইভেট সমস্যাকে দূর করে, জীবনী শক্তিকে বৃদ্ধি করে, এটাই হচ্ছে বাজীকরণ রসায়ন। তো বন্ধুরা, প্রাইভেট সমস্যা বলতে যাদের উত্থানজনিত সমস্যা রয়েছে, ইন্টারকোর্স করতে করতে মাঝপথে নরম হয়ে বের হয়ে আসে, অল্প একটু শক্ত হয়, এরপরে আবার ঠান্ডা হয়ে যায়, এক থেকে দুই মিনিটের বেশি আপনি ইন্টারকোর্স করতে সক্ষম হন না, শুক্র একেবারে তরল পানির মতো বের হয়ে আসে। বন্ধুরা, অনেকের বা দাম্পত্য জীবনের বা বিবাহের পূর্বেই সমস্যা ছিল, আপনি কোনো অভিজ্ঞ হাকিমের সাথে পরামর্শ ব্যতীতই বন্ধুদের সাথে পরামর্শ করেছেন, আর বন্ধুরা আপনাকে বলেছে আরে ডোন্ট ওরি, অমুক অমুক মেডিসিন রয়েছে, অমুক চেম্বারে যা, অমুক ফার্মাসিস্টের সাথে, অমুক ফার্মেসিতে যোগা দেখা কর, এই এই ঔষধগুলো সেবন কর, কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, আচার আচরণে এমন মনে হয় যে তারা যেন নিজেরাই অনেকগুলো অন টাইমের নাম মুখস্থ করে ফেলেছে, যেগুলোর নাম আমরা নিজেরাও জানি না। তো বন্ধুরা, এই অন টাইমের পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে ইম্পোর্টেন্সি। আজকে আপনি 5 mg সেবন করছেন, এক সপ্তাহ পরে আপনাকে 10 mg সেবন করতে হবে, এইভাবে শুধু বাড়তেই থাকবে, বাড়তে থাকবে, এগুলো আপনার শরীরে আর কাজ করবে না, আপনি একেবারেই ইম্পোর্টেন্সিতে ভুগবেন, যেটাকে বলা হয় ধ্বজভঙ্গ। তো বন্ধুরা, এই সকল সাইপার সেবন না করে ফিরে আসুন প্রকৃতির দিকে, প্রকৃতি আপনাকে ঠকাবে না, আপনার পাশে দাঁড়াবে পরম বন্ধু হিসেবে। বন্ধুরা, এই বাজীকরণ ওষুধটি হচ্ছে তুলসীর মূল। বন্ধুরা, এটি শুক্রকে গাঢ় করে, উত্থানজনিত সমস্যার সমাধান করে। আপনি এই তুলসী পাতার মূলকে 2 থেকে 3 ইঞ্চি পরিমাণ পরিষ্কার করে সকালে খালি পেটে অথবা রাত্রিতে খাওয়ার পরে সেবন করতে পারেন, 24 ঘন্টায় মাত্র একবার। তো বন্ধুরা, এরপরে আপনি কিন্তু তুলসী পাতার কাঠ তৈরি করেও সেবন করতে পারেন, 6 থেকে 7 গ্রাম বা 5 গ্রাম পরিমাণ তুলসী পাতা পেস্ট করে নিয়ে, যেভাবে মেহেদি পেস্ট করে এইভাবে তৈরি করে, 5 থেকে 6 গ্রাম পরিমাণ সাদা এলাচের গুঁড়ো আর 1 তোলা পরিমাণ শালিম মিশ্রি। তো বন্ধুরা, আমি কিন্তু খুব সহজভাবে বলার চেষ্টা করছি, এটি খুব সুপরিচিত ভেষজ, কঠিনভাবে নেবেন না। বন্ধুরা, এটি কিন্তু খুব সহজ পাচ্য ভেষজ, আপনি চাইলেই হাতের নাগালেই পেতে পারেন। তুলসী আপনার প্রতিবেশীর বাড়িতেও আছে, আপনার বাড়িতেও থাকতে পারে। মশলার দোকানে গেলেই আপনি সাদা এলাচ পেয়ে যাবেন, আর বেনেতি বা ভেষজ দোকানে গেলেই আপনি শালিম মিশ্রি চাহিবা মাত্রই পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই তিনটি আমি যে পরিমাণ উল্লেখ করেছি, একত্রিত করে আপনি রাত্রিতে ঘুমানোর পূর্বে এটি সেবন করে ঘুমিয়ে যান, দেখবেন আপনার সমস্যা যত গভীরেই যাক না কেন, 1 মাস সেবনের দ্বারা আপনার এই সমস্যা 60 থেকে 70% সমাধান হয়ে যাবেই। পুরো জীবনটা, লাইফটাকে এনজয় করতে 3 মাস সেবন করুন, ইনশাআল্লাহ আপনার কোনো সমস্যা থাকবে না। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এই সকল ভেষজের অন্তর্নিহিত গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে। সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।